আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর আজকের আয়োজনে থাকছে খুবই জনপ্রিয় একটি আইটেম, নাগা চিকেন উইংসের রেসিপি। এটা কিন্তু রেস্টুরেন্টগুলোতে খুবই জনপ্রিয় আর সবাই কিন্তু যারা ঝাল পছন্দ করে তারা খেতে এটা অনেক পছন্দ করে। তো এই চিকেন উইংসটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 300 গ্রামের মতো মুরগির পাখা, মানে হচ্ছে উইংস। এবার উইংসটা আপনারা ছোট টুকরো করতে পারেন, আবার চাইলে ঠিক এভাবে দুটো জয়েন্ট একসাথে জোড়া লাগানোও রাখতে পারেন, কোনো সমস্যা নাই। এরপরে ওটাকে ভালোভাবে ধুয়ে পানি ছেঁকে এবার ম্যারিনেট করব। এর জন্য আধা টেবিল চামচ রসুন গুঁড়া, আধা টেবিল চামচ আদা বাটা নিয়েছি। রসুন গুঁড়া না থাকলে বাটাও ব্যবহার করা যাবে। স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। এখন এই সব কিছুকে মেখে প্রায় আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। ঠিক আধা ঘন্টা পরে বাইরের কোটিংয়ের জন্য আমি এখানে নিয়েছি আধা কাপ ময়দা, এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর সামান্য লবণ। এই ময়দাটার জন্য যতটুকু লবণ প্রয়োজন ঠিক ততটুকু। এবার এই সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মরিচের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এবার ম্যারিনেট করা চিকেন উইংস থেকে উইংসগুলো নিয়ে ঠিক এভাবে করে এই ময়দার মিশ্রণের মধ্যে এমন করে কোটিং করে নিতে হবে। এক্সট্রা যে অংশটা আছে সেটাকে ঝেড়ে ফেলে দিতে হবে। ঠিক এভাবে ঝাঁকি দিলেই দেখবেন এক্সট্রা ময়দার অংশটা পড়ে যাবে। এবার ডুবো তেলে ভেজে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম করে চুলার আঁচটা মাঝারি রেখে তারপরে উইংসগুলোকে ভাজতে হবে। উইংসগুলো খুব বেশি কম আঁচে ভাজতে যাবেন না, এতে করে উইংসগুলো ক্রিস্পি হবে না। আবার খুব বেশি হাই আঁচেও ভাজবেন না, তাহলে কিন্তু তাড়াতাড়ি রং চলে আসবে। তাই মিডিয়াম আঁচে এগুলোকে ভাজতে হবে। আমি যতটুকু উইংস আজকে তৈরি করব তাতে আমার 2 ব্যাচে ভাজতে হয়েছে এবং প্রতি ব্যাচ ভাজতে আমার 10 থেকে 11 মিনিটের মতো সময় লেগেছে। আপনাদের একটু কম বেশিও লাগতে পারে, একটু চেক করে দেখবেন যে উইংসটা ঠিক মতো হয়েছে কিনা। কাঙ্ক্ষিত কালার আসলে চুলা থেকে নামিয়ে এবার চলে যাচ্ছি সসটা রেডি করতে। নাগা সস তৈরি করার জন্য 1 টেবিল চামচ সয়াবিন তেল, এর মধ্যে আধা কাপ টমেটো সস দিয়েছি, 1 চা চামচ পরিমাণে ব্ল্যাক সয়া সস আর দিয়েছি হট সস। এছাড়াও দিয়েছি চিলি ফ্লেক্স, এটা বললাম তো মরিচটা যতটুকু খাবেন বাট এটা একটু ঝাল ঝাল হয়। আর স্বাদটা অ্যাডজাস্ট করার জন্য দিয়েছি 2 টেবিল চামচ চিনি আর সামান্য একটু পানি দিয়েছি। এছাড়া রসুনের গুঁড়া দিয়েছি আমি আধা চা চামচের মতো। আবারও বলছি রসুনের গুঁড়া না থাকলে বাটা ব্যবহার করলেও হবে। এবার সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। সসটা যখন একদম টকবক করে ফুটতে থাকবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে বোম্বাই মরিচ বা নাগা মরিচের ছোট ছোট টুকরো করে কেটে রাখা অংশ। এবার ঝাল যতটুকু খাবেন তাই বুঝে এটা ব্যবহার করবেন। এখন ভেজে রাখা উইংসটা দিয়ে দিলাম। এখন এই নাগা সসের সাথে সব উইংসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চেষ্টা করবেন উইংসটা বানিয়ে সাথে সাথে সার্ভ করতে, এতে উইংসটা একটু ক্রাঞ্চি ভাব থাকে, সেই সাথে ভেতরটা থাকে সফট আর বাইরে একটা নাগা সসের মজার ফ্লেভার। আপনারা তৈরি করে দেখতে পারেন, দেখবেন যে একদম রেস্টুরেন্টে যেভাবে নাগা উইংস তৈরি করে সেই উইংসটা আপনারা ঘরে তৈরি করতে পারছেন। আজ তাহলে বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।